হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট অল এক্সাম হেল্প চ্যানেল থেকে আমি মোহাম্মদ আল আমিন ষষ্ঠ শ্রেণীর গণিত উনিশশো নিয়ে তিন দশমিক একের পাঁচ আর ছয় নম্বর আজকে আমরা সমাধান করবো তো ফার্স্ট আমরা উত্তরে চলে যাই তো এখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর তিন দশমিক একের আমরা আগের ক্লাসে তোমার চার নম্বর অঙ্কটা সমাধান করেছিলাম তিন দশমিক একের পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বারে কি বলেছে নিম্নের প্রদত্ত সংখ্যা দয়ের মধ্যে কোনটি অন্যটি ডানে অবস্থিত তার সংখ্যা রেখায় দেখাও তোমার জাস্ট সংখ্যা রেখা প্রথমে আঁকতে হবে তারপরে তোমার দেখাতে হবে কোনটা কোনটা ডানে অবস্থিত তো আমরা ফার্স্টে লিখবো এখানে তোমাদের পাঁচ নাম্বার লিখবে পাশের ক নাম্বার ক নাম্বার এখানে দেওয়া আছে টু আর নাইন দেওয়া আছে প্লাস নাইন দুটাই কিন্তু প্লাস নাইন দেওয়া আছে তাই জাস্ট তুমি একটা সংখ্যা রেখা অঙ্কন করবে এটা অবশ্যই তুমি পেন্সিল দিয়ে অঙ্কন করবে জাস্ট এই সংখ্যা রেখাটা আমরা অঙ্কন করলাম পেন্সিল দিয়ে ভালো করে দেখে নাও তো পেনসিল দেওয়া অঙ্কন করার পরে জাস্ট এখানে যেহেতু কোনো মাইনাস দেওয়া নেই তাহলে মাইনাসের ঘরে একটা মাইনাস দিলেই হবে তারপরে এলো জিরো তারপরে এলো ওয়ান প্লাস ওয়ান তারপর প্লাস টু তারপর প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ এই ঘরগুলো প্রত্যেকটা সেম একই রকম দেওয়ার চেষ্টা করবে তারপরে সিক্স তারপরে সেভেন সেভেন হবে এটা সেভেনের পরে এইট পরে এই পর্যন্ত দিলাম তো এখানে আমাদের দেখো দুই প্লাস টু এই ঘরটা আমরা বৃত্ত বহ করবো এই দুইটা ঘর আমাদের বৃত্ত বার্ট করলাম আর একটা সংখ্যা তুমি চাইলে বাড়াই দিতে পারো দশ নম্বর ঘরটা বাড়াই দিলাম তো এখানে বলছে কোন সংখ্যাটা কার ডানে অবস্থিত এটা আমাদের আজকে বলতে হবে তা আমরা অবশ্যই তোমাদের এটা সমাধান করে দিব এখানে তোমাদের ফার্স্ট লেগবে আহ সুতরাং সুতরাং লেখবে সুতরাং লেখার পরে জাস্ট এখানে তোমরা বলে দিবে যে নাইন এই পাশের সংখ্যাটা সবসময় আগে লিখবে নাইন সংখ্যাটি 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 টু এর ডানে অবস্থিত টু এর ডানে অবস্থিত এই কথাটা যদি তুমি লিখে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে প্রত্যেকটা তুমি অবস্থিত এভাবে লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে প্রত্যেকটা তোমাদের এই নিয়মেই করতে হবে তারপরে আমরা খ নাম্বার দেখো খ নাম্বারটা বলতেছি খ নাম্বার দেওয়া আছে মাইনাস থ্রি দেওয়া আছে আর মাইনাস এইট দেওয়া আছে এখানে কিন্তু দুইটাই মাইনাস এখানে কিন্তু কোনো প্লাস নাই তাহলে জাস্ট তোমার এখানে কোনো প্লাস দেওয়ার প্রয়োজন নাই তো এইভাবে আমরা দেওয়ার পরে জাস্ট এখানে আমরা যেহেতু প্লাস দেওয়ার প্রয়োজন নাই তাহলে জাস্ট তুমি এখানে প্লাস একটা দিয়ে দিলা ওয়ান দিলা তারপরে দিলা জিরো তারপরে মাইনাস ওয়ান তারপরে হলো মাইনাস টু তারপরে মাইনাস থ্রি তারপরে মাইনাস ফোর

মাইনাস এইট মানে এই ঘরটা তুমি বৃত্ত পয়ট করবে বৃত্ত পয়ট করার পরে জাস্ট এই ভাষার সংখ্যাটা বারবার আগে লাগবে আমি বলতেছি উত্তরটা লেখার টাইমে মাইনাস থ্রি সংখ্যাটি একইভাবে লাগবে মাইনাস থ্রি সংখ্যাটি মাইনাস এইট এর এইট এর ডানে অবস্থিত ডানে অবস্থিত এইভাবে লিখে দিলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাব তো এই ছিল তোমাদের অ্যান্সার উত্তরটা এটা তারপর আমরা চলে যাচ্ছি তার পরবর্তী অঙ্কটা পরবর্তী দেখো গ নাম্বারটা বলা হয়েছে গয়ে দেওয়া আছে কি দেখো তোমাদের এখানে গয়ে দেওয়া আছে জিরো আর এলো মাইনাস ওয়ান দেওয়া আছে তাহলে এটা তোমাদের বেশি বড় সংখ্যা রেখে আঁকতে হবে না কারণ যেহেতু একের মধ্যে আছে এরকম ছোট করে রেখে দিলাম মাঝখানে দিলাম জিরো তারপরে এই পাশে তোমাদের একটা মাইনাস দিলাম হ্যাঁ আর এই পাশে একটা মাইনাস টু দিলাম আর এই পাশে তুমি চাইলে একটা প্লাস দিয়ে দিলা আর লিখতে হবে না এখানে তোমাদের জিরো বলছে জিরো ঘরটা বৃত্তি বয়ট করবে হ্যাঁ তারপরে এরপরে দেওয়া আছে জিরোর পরে দেওয়া আছে এই জিরো ঘরটা বৃত্ত বাট করবে আর দেওয়া আছে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানের ঘরটা বৃত্ত বাট করবে তারপর জাস্ট সুতরাং লিখে লিখে দিবা সুতরাং সুতরাং দিয়ে লিখে দিবা যে এই জিরো সংখ্যাটি জিরো সংখ্যাটি জিরো সংখ্যাটি মাইনাস ওয়ানের ওয়ানের ডানে অবস্থিত এভাবে লিখে দিলে তোমার আনসারটা হয়ে যাবে ডানে অবস্থিত এই আনসার হয়ে গেল তারপর আমরা লাস্ট এরপরে গহ নম্বরটা দেখো গহ নম্বর অঙ্ক দেওয়া আছে মাইনাস ইলেভেন দেওয়া আছে আবার প্লাস টেন দেওয়া আছে এটা সংখ্যা রেখাটা অনেক বড় হবে তো তোমরা বুঝে নিবে বুঝে তারপর করবে সংখ্যা রেখাটা যাতে ভুল না হয় তাই এটা সংখ্যা রেখাটা একটু বড় করে দিবে আর অবশ্যই তোমরা সংখ্যা রেখাগুলো সবগুলো ক্যান্সেল দিয়ে আঁকার চেষ্টা করবে তো এখানে যেহেতু দুইটাই একটা প্লাস আছে একটা মাইনাস তাহলে মাঝখানে তুমি শূন্য সংখ্যাটা দিবা তারপরে এই পাশে তোমার দশ ঘর দিতে হবে মাইনাস প্লাসের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ দিলাম প্লাস এই দশ ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আর টেন এই দশগড় আমরা এখানে দিলাম এই পাশে দিলাম দশ ঘর আর এই পাশে তোমাদের ইলেভেন ঘর এগারো ঘর দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো একটা বেশি দিতে তুমি চাইলে এখানে মাইনাস হবে মাইনাস হবে মাইনাস হবে মাইনাস ফোর হবে মাইনাস ফাইভ হবে মাইনাস সিক্স হবে মাইনাস সেভেন হবে মাইনাস এইট হবে মাইনাস নাইন মাইনাস টেন মাইনাস ইলেভেন তারপরে দিতে জাস্ট এখানে ইলেভেন হলে এই ঘরটা এই ঘরটা তুমি বৃত্ত পাঠ করবে বৃত্ত পাঠ করার পরে এখানে আছে প্লাস টেন আসে মানে একবার শেষের ঘরটা তুমি এখানে কি করবে বৃত্ত পাঠ করে দেবা তাহলে এই পাশের সংখ্যাটা আগে লাগবে সুতরাং দিয়ে আগের মতোই উত্তরটা লিখে দিবা সুতরাং টেন সংখ্যাটি টেন সংখ্যাটি মাইনাস এলিভেন এলিভেন এর ডানে অবস্থিত অবস্থিত এভাবে লিখে দিলে হয়ে যাবে তো তোমাদের গহ পর্যন্ত গ পর্যন্ত অঙ্কগুলো তোমরা এই নিয়মে সমাধান করবে তারপর আমরা গহ নম্বর অঙ্কটা চলে যাচ্ছি আহ এরপরে দেখো উম নম্বরটা সরি গহম নাম্বারটা দেখো উম নম্বরটা তোমাদের কি দেওয়া আছে উম দেওয়া আছে মাইনাস সিক্স আর দেওয়া আছে প্লাস তোমাদের ঘ আর এলো ওমন নাম্বারটা প্রাইস সেম একই নিয়মে করতে হবে তো আমরা উমু নাম্বারটা দেখতেছি দেখো ওমন নাম্বারটা দেওয়া আছে -6, 6 দেওয়া আছে তো একটা প্লাস দেওয়া আছে একটা মাইনাস দেওয়া আছে দাগ দিবে ফারস্টে দাগ দেওয়ার পরে তুমি এখানে মাসখানে দিবে চিহ্নটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় দিবে আবার এখানে তুমি মাইনাস ছয় দিবে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে তুমি জাস্ট এই ঘরটা বৃত্ত বার করবে যেহেতু মাইনাস সিক্স আছে তারপর প্লাস সিক্স আছে প্লাস এর ঘরটা তুমি বৃত্ত বারোট করবে বৃত্ত বারোট করার পরে জাস্ট তোমার এখানে কীভাবে করতে হবে এরপরে তুমি সুতরাং লিখবে সুতরাং সুতরাং দেওয়ার পরে লিখবে যে এই এই পাশের সংখ্যাটা সবসময় আগে লিখবে সিক্স সংখ্যাটা সিক্স সংখ্যাটি মাইনাস এর ডানে অবস্থিত ডানে অবস্থিত এটা লিখে দিলে অ্যানসারটা হয়ে যাবে তারপরে আমরা দেখলাম ছয়া ছয় নম্বর অঙ্কটা চলে গেলাম ছ নম্বরটা দেখো কি বলা হয়েছে ছ নম্বর অঙ্ক দেওয়া আছে তোমাদের প্লাস ওয়ান দেও আছে আর মাইনাস টেন আছে তাহলে আমি তোম জাস্ট এখানে ফার্স্টে তুমি সংখ্যা রেখে অঙ্কন করতে হবে তো সংখ্যা অঙ্কন করবে ফার্স্ট তুমি একটা পেন্সিলটা সুন্দর করে দাগ দিবে এই স্কেল স্কেলের সাহায্যে যাতে ভুল না হয় যেহেতু প্লাস এক ঘর আছে তুমি প্লাস একটা একটা প্লাস দিয়ে দিবা তারপর এখান থেকে জিরো আর লো মাইনাসের দিকে দশ ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একটা বেশি দিয়ে দিলে এগারো এখানে মাইনাস ওয়ান তারপরে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স

-10 এ ডানে অবস্থিত -10 এর ডানে অবস্থিত এভাবে লিখে দিলে তোমাদের পাঁচ নাম্বারটা সম্পূর্ণভাবে সমাধান হয়ে যাবে এই নিয়মে তোমরা পাঁচ নাম্বার সমাধান করবে তারপরে আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বরের পরে ছয় নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি দেখো ছয় নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে ছয় নাম্বার প্রশ্নে আমরা চলে গেলাম তো এখানে তোমাদের ছয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে নিম্নের পদার্থ সংখ্যাগুলোর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের উর্ধ ক্রমানুসারে সাজাও তো এখানে তোমাদের মধ্যবর্তী সংখ্যাগুলো মানের উর্ধ ক্রমে সাজাতে পারছে উর্ধ মানে তোমাদের ছোট থেকে বড় ক্রমে সাজাতে বলছে তো এখানে ক নাম্বারে ফার্স্ট এ দেওয়া আছে জিরো এবং দেওয়া আছে মাইনাস সেভেন দেওয়া আছে তাহলে দেখো এখানে যদি তুমি সংখ্যা রেখা বিবেচনা করো এটা এই সংখ্যা রেখা আমি বিবেচনা করতেছি এখানে জিরো আছে এটা আর মাইনাস সেভেন আছে এটা এই যে মাইনাস সেভেন আছে এটা তো এই মাঝখানের সংখ্যাগুলো আমাদের লিখতে বলেছে মাঝখানে তো এখানে তুমি যদি বিবেচনা করো তাহলে এখানে তোমার এই যে বলছে মাইনাস সেভেন আছে মাইনাস সেভেন এটা আর জিরো হচ্ছে এটাই মাঝখানের সংখ্যাগুলা ছোট থেকে বড় কোনো সাজাতে বলছে তাহলে যত তুমি মাইনাসে দিকে যাবে তত সংখ্যাগুলো ছোট হবে ওদের বলছে সবচেয়ে মাইনাস হলো মাইনাস ওয়ান হলো সবচেয়ে বড় আর যত কিছু দিকে যাবে তত ছোট হবে এর মানে তাহলে তোমাদের সাতের পরের মাঝখানের সংখ্যা এই যে ছয় থেকে এই জিরোর আগের সংখ্যা হলো মাইনাস ওয়ান এই সংখ্যাগুলো তোমাদের লিখতে হবে তাহলে লাগবে এত এর মধ্যবর্তী এত এর মধ্যবর্তী মানে মাঝখানের সংখ্যা যেহেতু তোমাদের বলা হয়েছে তাহলে লাগবে এত এর মধ্যবর্তী বর্তি সংখ্যাগুলো মধ্য পূর্ণ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানের ঊর্ধ্বক্রমে মানের ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে সাজাই সাজাই লাগবে সাজাই জাস্ট এইভাবে তুমি লেখার পরে তুমি জাস্ট এটা তুমি সংখ্যা হলো সাজানো লিখতে পারো সাজানো হলো সাজানো হলো তাহলে জাস্ট তুমি ছোট থেকে বড় ক্রমে সাজাই দিবা সবচেয়ে ছোট হচ্ছে আমি যেটা বললাম ওই যে সেভেনের আগে হলো সবচেয়ে ছোট কিন্তু সিক্স কিন্তু সরি সবচেয়ে ছোট হলো সিক্স সিক্স থেকে বড় হবে ফাইভ ফাইভের চেয়ে বড় হবে তোমার ফোর হবে তারপর ফোর থেকে বড় হবে থ্রি থ্রি থেকে বড় হবে টু টু এর থেকে বড় হবে ওয়ান এই যে জিরো থেকে যেহেতু জিরো থেকে মাইনাস সেভেন মাসকানের সংখ্যা হচ্ছে এই কটা সংখ্যা তো এই কটা সংখ্যা আমরা লিখে দিলাম এটা লিখে দিলে আনসারটা হয়ে যাবে তারপর দেখো খ নাম্বার প্রশ্নে খ নাম্বারটা তুমি সেম ভাবে লেখবে মাইনাস ফোর এবং এত এর মধ্যবর্তী এত এর মধ্যবর্তী কথাটা একই রকম লিখবে এত এর মধ্যবর্তী পূর্ণ অন্য সংখ্যা অন্য সংখ্যাগুলো মানের মানের উদ্ধক্রমে উদ্ধক্রমে সাজানো হলো সাজানো হলো লেখবা লেখার পর জাস্ট তুমি এখানে ফার্স্টে যেহেতু তোমার মাইনাস আমি তোমাদের এই সংখ্যা রেখার মাধ্যমে দেখাচ্ছি কারণ এখানে কোনো সংখ্যা রেখা আমাদের আঁকতে বলো না এই জন্য আমি জাস্ট সংখ্যা একা আঁকছি না তোমাদের এখানে বলছে প্লা মাইনাস ফুর আর প্লাস অর্থাৎ মাইনাস হবে যেহেতু এখানে মাইনাস ফুর হচ্ছে এই যেইটা আর প্লাস ফুর হলো আরও ওইদিকে থাকবে তো প্লাস ফুর আর মাইনাস ফুরের মাঝখানে সংখ্যাগুলা পিছন থেকে উদিক উদিক পর্যন্ত লিখে দিবা তাহলে দেখো পিছন থেকে যদি লিখি তাহলে এখানে হবে ফার্স্ট হবে যেগুলো মাইনাস ফোর আছে মাইনাস থ্রি হবে মাইনাস থ্রির আগের সংখ্যা হবে মাইনাস টু তারপর মাইনাস টু এর আগের সংখ্যা হবে ওয়ান ওয়ান এর আগের সংখ্যা হবে জিরো জিরোর আগের সংখ্যা হবে টু ওয়ান তারপর ওয়ান এর পরে টু টু এর পরে থ্রি যেহেতু ফোর পর্যন্ত পড়ছে তাহলে আমরা এই প্লাস সংখ্যাগুলো লিখে দিলাম সংখ্যা রেখার এইটাই তোমাদের উত্তর হয়ে যাবে এইভাবে তোমরা জাস্ট ক খ করবে তারপর দেখো গ নাম্বার অঙ্কটা গ নাম্বারটা তোমরা সেম ভাবে করবে আমি তোমাদের গ নাম্বার দেখা দিচ্ছি দেখো নাম্বারটা কিভাবে লাগবে ঘ নাম্বারটা হলো তোমার আবার লাগবে ফোর এবং মাইনাস পনেরো পনেরো এর মধ্যবর্তী তোমার মধ্যবর্তী পূর্ণ সংখ্যা সংখ্যাগুলো মানের সাজানো হলো দেখার পর জাস্ট তুমি ফার্স্টে যেহেতু তোমার বলছে মাইনাস পনেরো থেকে তাহলে পনেরো সবচেয়ে উপর দিকে গেছে মানে এটা সবচেয়ে ছোট হইলো পনেরো পনেরোর আগে হইলো চোদ্দ মাঝখানে গুলো থেকে দিকে চোদ্দোর পরে হবে তেরো তেরো হলো চোদ্দ থেকে বড় তারপর হলো মাইনাস বারো হলো তেরো থেকে বড় তারপরে মাইনাস এগারো লাগবে ইলেভেন ইলেভেনের পরে লিখবে মাইনাস টেন লাগবে যেহেতু পাঁচ চার পর্যন্ত বলছে চারের আগে পর্যন্ত তোমরা লিখতে হবে তারপরে লাগবে নাইন তারপর লাগবে এইট তারপর লাগবে সেভেন তারপর লাগবে সিক্স তারপর লাগবে ফাইভ এই যে এই পর্যন্ত সংখ্যাগুলো লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে এই পর্যন্ত লিখবে তোমরা

মানের উদ্ধক্রমে উদ্ধক্রমে সাজানো হলো দেখার পরে তুমি এখানে যেহেতু তোমার বলছে তিরিশের নিচের থেকে বল তিরিশের নিচে হলো উনত্রিশ উনত্রিশের থেকে বড় হবে আঠাইশ আঠাশের থেকে বড় হবে আহ সাতাইশ মাইনাস যত কমবে তত কিন্তু বড় হয় মানে সামনের দিকে বড় হচ্ছে সংখ্যা রেখা তারপরে তোমার হলো আহ ছাব্বিশ সাতাশ থেকে বড় তারপর হলো তোমার পঁচিশ পঁচিশ হচ্ছে বড় তারপরে এখানে শুধু জাস্ট তেইশ পর্যন্ত বলছে এর মানে চব্বিশ সংখ্যাটা লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে তো এইগুলা তোমাদের এই বড় চিহ্ন দিয়ে সুন্দর করে লিখে দিলে তোমাদের অ্যান্সারগুলো হয়ে যাবে তো পাঁচ আর আজকে আমরা সমাধান করলাম পরবর্তীতে আমরা সাত আট সমাধান করে দিব তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাব যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর তোমাদের যে কোনো ক্লাসের বনির সমাধান প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্টস করে আমরা সেই ক্লাসের বনির সমাধান চেষ্টা করবো আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ